তৈরি পোশাক খাতের বাইরে কৃষি পণ্য, স্বাস্থ্যসেবা, তথ্য, যোগাযোগ প্রযুক্তি, আউটসোর্সিং, হালকা প্রকৌশল, ঔষধ শিল্প এবং পর্যটনকে বাংলাদেশ সবচেয়ে প্রতিশ্রুতিশীল খাত হিসেবে শনাক্ত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা ইউএসএইডের মাধ্যমে পরিচালিত গবেষণায় এইসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার 5 নভেম্বর ঢাকার মার্কিন দূতাবাস প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এতে বলা হয়, বাংলাদেশের অর্থনৈতিক বহুমুখীকরণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন গতি সঞ্চার সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা বা ইউএসএআইডি এর মাধ্যমে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ বেসরকারি খাতের সঙ্গে অংশীদারিত্ব তৈরি করছে যুক্তরাষ্ট্র। ইউএসএআইডির বিশদ বেসরকারি খাত মূল্যায়ন বা পিএসএ কৃষি, বাণিজ্য, স্বাস্থ্যসেবা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ঔষধ শিল্প ও পর্যটনকে পোশাক খাতের বাইরে সবচেয়ে প্রতিশ্রুতিশীল খাত হিসেবে শনাক্ত করেছে। বাংলাদেশের বেসরকারি খাত বিষয়ক কনসালটেশন প্রতিষ্ঠান ইন্সপিরা অ্যাডভোকেসি অ্যান্ড কনসালটেন্সি লিমিটেডের মাধ্যমে এই পিএসএ পরিচালিত হয়েছিল 2018 সালের অক্টোবর থেকে 2019 সালের জুলাইয়ের মধ্যে। এতে মোট 16টি প্রতিশ্রুতিশীল সম্ভাবনা খাত নিরীক্ষা করা হয়। এ তালিকায় আরও ছিল সিরামিক্স, এন্টারপ্রেনারশিপ, চামড়া ও চামড়াজাত দ্রব্য, চিকিৎসা সামগ্রী, প্লাস্টিক, নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতা, জাহাজ নির্মাণ, চিংড়ি ও মাছ, টেলিযোগাযোগ এবং মোটরগাড়ি সংযোজন। পরে এই মূল্যায়নে পুরো জ্বালানি খাত সহ কিছু গতানুগতিক শিল্প খাত বিবেচনায় নেওয়া হয়নি। পিএসএর ফলাফল বাংলাদেশ সরকারের অর্থনৈতিক বহুমুখীকরণ সংস্কার উদ্যোগকে সমর্থন করে, একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও এগিয়ে নিতে সরকার ও অন্যান্য অংশীজনের সঙ্গে বেসরকারি খাতের সম্পৃক্ততা আরও গভীর করার সহায়তা করে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইউএসএআইডি ও অন্যান্য বিভাগের মাধ্যমে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্র দূতাবাস এই পিএসসিতে শনাক্ত অগ্রাধিকার খাতগুলোকে বিশ্লেষণ করবে। এসব খাতে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণ করার ক্ষেত্রে সুনির্দিষ্ট কৌশল অনুসন্ধান করবে দেশটি। বাংলাদেশের অর্থনৈতিক শক্তিশালী করার ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার নিদর্শন হিসেবে এই মূল্যায়ন প্রতিবেদনটি উন্মোচন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, ইউএসএআইডির উপপ্রশাসক বনি গ্লিক ও যুক্তরাষ্ট্রের মিশন উপপ্রধান জিয়ান ওয়াগনার।